আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, টনসিল অপারেশন করে এইমাত্রই আসলাম। আজকে আপনাদেরকে জানাবো টনসিল অপারেশনের পরপর রোগীরা প্রায় জিজ্ঞেস করেন যে স্যার কি কি নিয়ম মানতে হবে, বা অনেক সময় যে বলে থাকেন যে আপনি যে নিয়ম বলেছেন সিস্টারা ভিন্ন নিয়ম বলে দিয়েছে, বা আগে আমার ছোট ভাইয়ের বা চাচাতো ভাইয়ের অপারেশন হয়েছিল তার ভিন্ন নিয়ম ছিল। দর্শক, সব কিছু ক্লোজ করে আমরা একটা সমাধান দিয়েছি এবং একটা নিয়ম বলে দিতেছি, আপনারা কি কি নিয়ম ফলো করবেন। প্রথমত হচ্ছে অপারেশন, টনসিল অপারেশনের পর আমরা অপারেশন থিয়েটার থেকে রোগীকে আমরা পোস্ট অপারেটিভ নামে একটা রুম থাকে সেখানে নিয়ে ওখানে আধা ঘন্টা বা এক ঘন্টা রাখি, তারপর রোগীকে আমরা রোগীর স্বস্ব রুমে অথবা কেবিনে পাঠিয়ে দিই। এখন অপারেশনের পর রোগী কখন খাবেন এখান থেকে আমরা শুরু করব। টনসিল অপারেশন যখন শেষ হবে, যখন আমরা পোস্ট অপারেটিভ রুমে রোগীদেরকে রাখি, যখন আত্মীয় স্বজনদের ডেকে এনে দেখায় যে আপনার রোগীর অপারেশন হয়েছে, রোগী ভালো আছে, আপনারা দেখুন, তখন থেকে 3 থেকে 4 ঘন্টা পর রোগীকে খাওয়াবেন। ধরুন রাত 10টায় অপারেশন হয়েছে, সেক্ষেত্রে 11, 12, 1টার পর রোগীকে আপনারা খেতে দেবেন। টনসিল অপারেশনের পর রোগীর প্রথম খাবার কি হবে? টনসিল অপারেশনের পর রোগীর প্রথম খাবার হবে একটা আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিমটা একটু শক্ত হলে ভালো হয়, যেন একদম গলা আইসক্রিম না হয়। আমরা বোঝানোর চেষ্টা করছি টনসিলটা আইসক্রিমটা যেন ঠান্ডা হয়, তখন আইসক্রিমটাকে আস্তে আস্তে খাবে। কেন আমরা আইসক্রিমটা দিচ্ছি এই নিয়ে এই কারণটা আপনাদের বলে দিচ্ছি। যে কোনো জিনিস যখন আপনার কোথাও কেটে যাবে, আপনি যখন ওখানে বরফ বা ঠান্ডা কোনো কিছু দিয়ে ধরবেন, দেখবেন রক্তপাত বন্ধ হয়ে যাবে, ব্যথাও কম বোধ হবে। সেই জন্য গলায় যেন ব্যথা কম হয়, সেই জন্য আমরা প্রথমে একটা আইসক্রিম খেতে বলি। তাছাড়া যদি একটু একটু রক্তপাত হয়, সেটাও বন্ধ হয়ে যায় আইসক্রিম খেলে। দর্শক, পরের কথাটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে অনেকেই আইসক্রিম খেতেই থাকে খেতেই থাকে, পুরো সপ্তাহ আইসক্রিম খায় না, 1 থেকে 2টা আইসক্রিমের বেশি খাবেন না। একটা আইসক্রিম খাওয়ার পর আপনার আইসক্রিম খাওয়া বন্ধ করে দিবেন, তারপর নরম এবং তরল খাবার খাবেন। প্রথম 1-2 ঘন্টা বা প্রথম দিন রাতে বা প্রথম দিনের বেলা 4-5 ঘন্টা কী ধরনের খাবার খাবে? প্রথম আইসক্রিম খাওয়ার পর থেকে নরম এবং তরল খাবার, যেমন বিভিন্ন ফলের জুস, মাল্টার জুস, আপেলের জুস, কমলার জুস, বিভিন্ন ধরনের জুস তৈরি করে দিবেন, তার সাথে চিনি অথবা একটু লবণ মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে এটা খেতে পারে। যদি ডায়াবেটিসের রোগী হয় সেটা ভিন্ন নিয়ম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি কখনোই টনসিল অপারেশনের পর রোগী বাজারের কেনা জুস দিবেন না, কারণ সেই জুসে কিছু কেমিক্যাল মিশ্রিত থাকে যা পরবর্তীতে গলার ক্ষতি সাধন করতে পারে। তারপর থেকে 1 সপ্তাহ পর্যন্ত রোগীকে যে কোনো ধরনের তরল খাবার বা নরম খাবার হতে পারে, যেমন একটু ঝাল হতে পারে, যেমন আপনি খিচুড়ি তৈরি করে দিলেন, সেখানে আলু সবজি অল্প একটু নরম কাটাহীন মাছ দিলেন, এই ধরনের তরল খাবার বা নরম খাবার রোগীকে দিতে পারেন। যদি রোগী ভাত খেতে চাই, ভাত নরম করে সবজি দিয়ে ভাত খেতেও দিতে পারেন। অনেকেই আমাদের কাছে বলে স্যার 1 সপ্তাহ যাবত সে ভাত খেতে পারছে না, ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, আমরা 2-3 দিন পর থেকে এই ভাত খেতে বলি, তবে অবশ্যই আমরা চাই এই ভাতটা নরম করে খাবেন। তারপর থেকে আস্তে আস্তে সব ধরনের খাবার খেতে পারবে। তবে টনসিল অপারেশন রোগী 3 ধরনের খাবার খাবে না, 1, কাটাযুক্ত মাছ এবং হাড্ডিওয়ালা মাংস এবং শক্ত খাবার, 2 নম্বর অতিরিক্ত ঝাল কোনো ধরনের খাবার খাবে না, 3, অতিরিক্ত গরম কোনো খাবার খাবে না। তবে ঠান্ডা খাবার প্রথম দিন পর থেকে ফ্রিজের ঠান্ডা খাবার না খাওয়াই ভালো। তাছাড়া টনসিল অপারেশনের পর রোগীর ওষুধ এবং নিয়মকানুনের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা আপনাদের জানিয়ে রাখছি, সেটা হচ্ছে রোগী বারবার তরল খাবার খাবে। একটু পরে পরে 10-15 মিনিট পর পর একটু পানি খেলো, একটু দুধ খেলো, একটু জুস খেলো, একটু ডাবার পানি খেলো বা একটু ওরসলেন খেলো, একটু পর পরই তরল খাবার খাবে। যে রোগী যত বেশি খাবার খাবে সেই রোগী তত তাড়াতাড়ি সুস্থ হবে এবং তার ব্যথা তত কম হবে। যে ব্যক্তি ব্যথার বয়ে খাবার খাবে না তার বেশি ব্যথা হবে। তাছাড়া টনসিল অপারেশনের পর রোগীরা আমাদের বলে থাকেন টনসিল অপারেশনের পর কান ব্যথা হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখছি টনসিল অপারেশনের পর কান ব্যথা হতে পারে, এটা খুবই স্বাভাবিক। টনসিলের ব্যথা চলে গেলে কান ব্যথাও চলে যাবে। তাছাড়া টনসিলের অপারেশনের পর অনেক সময় অনেকের রক্ত বের হয়, সেই বিষয়টা আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন। টনসিল অপারেশন রোগীদের সুবিনয় অনুরোধ এবং সবাইকে জানিয়ে রাখছি টনসিল অপারেশন রোগী ওষুধ যাই খান না খান, আপনি বারবার তরল খাবার এবং পানি অথবা পানীয় জাতীয় খাবার খান, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে টক জাতীয় খাবার খেতে কোনো ধরনের বাধা নেই, প্রচুর টক খাবেন, আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এবং আমাদের সমাজে প্রচলিত বহুদিনের প্রচলিত একটা ডিলেমা রয়েছে, টক খাবার খেলে কাটা গা এবং ইনফেকশন শুকানোতে সমস্যা হয়। দর্শক, এটা একদমই ভুল, বরঞ্চ যে কোনো কাটা গা এবং অপারেশনের পরবর্তীতে টক খাবার রোগীর জন্য খুবই জরুরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।